হ্যালো গুড মর্নিং আজকে আমরা আলোচনা করব ট্যুরিজমের প্রজেক্ট নিয়ে ট্যুরিজমের প্রজেক্ট কীভাবে আমরা তৈরি করব তো আগামী সপ্তাহে পরীক্ষা আছে তোমাদের সতেরো থেকে কুড়ির মধ্যে তো সেখানে একটি প্রজেক্টের ভাইবা তোমাদের দিতে হবে তোমরা যে প্রজেক্টটি তৈরি করবে তার উপরে ভাইবা হবে সুতরাং এটাতে টোয়েন্টি ফাইভ মার্কস রয়েছে তাহলে এই প্রজেক্টের ভাইবা কিভাবে তোমরা দেবে কিভাবে তৈরি করবে তোমাদের বলা হয়েছিল যে টাইটেল মানে কিসরূপের কাজ করবে তোমাদের স্থানীয় কোন বিষয় নিয়ে স্থানীয় বিষয় বলতে এবার কি বোঝাচ্ছে যে হতে পারে তোমার ভিলেজ মানে গ্রাম নিয়ে তুমি করতে পারো তোমার গ্রাম তোমার গ্রামের সৌন্দর্যকে তুলে ধরলে ট্যুরিজমের জন্য প্রমোট করছো তুমি সেই হিসেবে হতে পারে অথবা কোনো দর্শনীয় স্থান যদি থাকে তোমাদের ওখানে কোনো যদি ট্যুরিস্ট প্লেস থাকে দর্শনীয় স্থান সে কোনো মন্দির হতে পারে কোনো ঐতিহাসিক স্থান হতে পারে কিংবা রাজার তৈরি কোনো কিছু রয়ে গেছে সেটা হতে পারে কিংবা আমাদের ভারত বাংলাদেশ বর্ডার এরিয়াগুলো হতে পারে মহল হতে পারে বড় কোনো জলাভূমি ওয়েটল্যান্ড বড়ো জলাভূমি যেখানে নৌকা নৌকাঢোকা সব চলে এরকম জায়গা হতে পারে ঘুরতে যাওয়ার জন্য কারো বাড়ির পাশে কোনো ফরেস্ট জুই থাকে ছোট ফরেস্ট এরিয়া জুই থাকে গাছ লাগানো আছে প্রচুর এরকম হতে পারে নদীর পার হতে পারে নদীর ধারে সৌন্দর্য তুলে ধরলে এরকম তোমার স্থানীয় অঞ্চলের যে কোনো একটি করে বিষয় নিয়ে তুমি ট্যুরিস্ট প্লেস হিসেবে তুলে ধরতে পারো এবং সেখানে মানুষকে যাওয়ার জন্য তুমি ইন্সপায়ার্ড করবে এবং সেইভাবেই তোমাকে লিখতে হবে আর কিছুই যদি না পাও তাহলে ভিলেজ তোমার গ্রাম নিয়ে লিখবে তোমার গ্রামের সৌন্দর্যকে তুলে ধরবে সেই হিসেবে লিখবে তোমরা ঠিক আছে তাহলে প্রথম যে পয়েন্টটা এবার এবার হয়ে এবার বিষয় সিলেক্ট হয়ে গেলে এবার কীভাবে লিখবো তাহলে এক নম্বর হচ্ছে টাইটেল টাইটেল আমি কীভাবে লিখব সবার উপরে এই পেজ পেজের উপরে টাইটেল থাকবে যে অফ প্রবলেম অ্যান্ড প্রসপেক্ট সমস্যা ও সমাধান প্রবলেম অ্যান্ড প্রসপেক্ট অফ মনে কর তোমার গ্রামের নাম পুটিমারিটিমারিলে কমা দিয়ে দিন প্রসপেক্ট অফ পুটিমারি ভিলেজ টুরিজম দিন হাঁটা এইভাবে টাইটেল তোমরা লিখবে এবার যারা অন্য কিছু নিয়ে লিখছো মনে করো কেউ কোনো একটা দর্শনীয় স্থান নিয়ে লিখছো তাহলে সেখানকার তোমার স্থানের ওপরে তুমি টাইটেলটা লিখবে যে মনে করো তুমি কামতেশ্বরের গড় নিয়ে লিখছো তো প্রবলেম অ্যান্ড প্রসপেক্ট অফ কামতেশ্বরের গড় ট্যুরিজম দিনহাটা এইভাবে লিখবে প্রত্যেকটাতে তোমরা এইভাবে সুন্দর করে টাইটেলটা সেট করবে টাইটেলের পরে এখানে সাবমিটেড বাই রোল নাম্বার আর রেজিস্ট্রেশন নাম্বার সেশন আর নিচে ডিপার্টমেন্ট কোন ডিপার্টমেন্টের ছাত্র তুমি সংস্কৃত না সোসিওলজি সেটা লিখবে সবার নিচে দিনহাটা কলেজ কোচবিহার এই হচ্ছে তোমার প্রথম পেজের লেখা কি কি হবে তাহলে একটা টাইটেল থাকবে প্রথম পেজে সবার উপরে একটু বড় করে মোটা করে সাবমিটেড বাই রোল নাম্বার রেজিস্ট্রেশন সেশন তারপরে ডিপার্টমেন্ট থাকবে সবার শেষে নিচে দিনহাটা কলেজ কোচবিহার এইভাবে প্রথম পেজটা তোমাদের সাজানো থাকবে এবার নেক্সট দ্বিতীয় পেজ চলে যাই আমি মূল লেখায় তাহলে এক নম্বর পয়েন্ট হচ্ছে ইন্ট্রোডাকশন ভূমিকা তাহলে তুমি যে গ্রামটা ইন্ট্রাকশন মনে করো পুটিমারি ভিলেজের কথা লিখছো পুটিমারি গ্রামের কথা লিখছ মনে করো এটা উদাহরণ পুটিমারি গ্রাম তোমার যে কোনো গ্রাম হতে পারে তাহলে এই গ্রাম সম্বন্ধে ডিটেলস দিতে হবে যে এই গ্রামের কোন অঞ্চলের মধ্যে পড়েছে অঞ্চলের নাম কোন মুহুক মাথে পড়েছে দিন হাটাতে গ্রামের আনুমানিক লোক সংখ্যা কত এটা দিতে হবে গ্রামটি মূল শহর থেকে কত কিলোমিটার দূরে রয়েছে দূরে অবস্থিত এই সম্বন্ধে বেসিক একটি সাধারণ ধারণা দিয়ে এবং এখানে যে ট্যুরিজম হতে পারে এই গ্রামটি খুবই সুন্দর সৌন্দর্যপূর্ণ এখানে অনেক নদী জলাভূমি ভূমি সব কিছু আছে এরকম করে একটা সাদার লাইনের একটা ভূমিকা তোমরা লিখবে ঠিক আছে তাহলে ভূমিকা হয়ে যাওয়ার পর তাহলে একটা তাহলে হয়ে গেল ভূমিকা হয়ে গেল গ্রামের বেসিক ভূমিকা হয়ে গেল গ্রাম সম্বন্ধে বলবে এবং ট্যুরিজম সম্বন্ধে বলবে যেখানে কি ধরনের সৌন্দর্য তোমার গ্রামে রয়েছে যেটা ট্যুরিজমকে প্রমোট করতে পারে দুই নম্বর পয়েন্ট হচ্ছে অবজেক্টিভ উদ্দেশ্য তুমি যে ট্যুরিজম প্রজেক্টটা করছো তার উদ্দেশ্য কি সেটা লিখতে হবে যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি পুটিমারি গ্রামের আমি ট্যুরিজম করছি যে পুটিমারি গ্রামের পুটিমারি গ্রামের পর্যটন এর সম্ভাবনা দেখা খতিয়ে দেখা এটা একটা উদ্দেশ্য সম্ভাবনা কি আছে দুই নম্বর পর্যটনের সমস্যা নির্ণয় কি সমস্যা আছে সেটা নির্ণয় করা মানে এই যে গ্রামে পর্যটন করতে গেলে কি কি সমস্যা আছে সেটা সম্বন্ধে নির্ণয় করতে হবে নেক্সট হচ্ছে কুটিমারি গ্রামের পর্যটনের সমস্যা সমাধানের পথ খুঁজে বার করা তাহলে এই হচ্ছে আমার তিনটা অবজেক্ট আমি একটা এক্সাম্পল দিয়ে বললাম তোমরা তোমাদের মতো করে লিখবে এক নম্বর হচ্ছে অবজেক্টিভ পুটিমারি গ্রামের পর্যটনের সম্ভাবনা খতিয়ে দেখা দুই নম্বর পর্যটনের সমস্যা নির্ণয় তিন নম্বর পুটিমারি গ্রামের পর্যটনের সমস্যা সমাধানের পথ খুঁজে বার করা এই তিনটে উদ্দেশ্য হচ্ছে আমার এই ট্যুরিজমকে দেখানোর জন্য নেক্সট হচ্ছে তিন নম্বর পয়েন্ট আমরা চলে যাচ্ছি তাহলে এক নম্বর ভূমিকা দুই নম্বর উদ্দেশ্য তিন নম্বর পয়েন্টে থাকবে হচ্ছে মেথোডলজি পদ্ধতি এবার আমি যে কাজটা করবো কি পদ্ধতিতে হবে মানে পয়েন্ট হচ্ছে তথ্য সূত্র ডেটা সোর্স বা সোর্স অফ ডেটা আমি যে কাজটা করছি এই যে পুটিমারি গ্রাম নিয়ে আমি একটা পুটিমারি গ্রামের কিন্তু উদাহরণ দিয়ে বলছি তোমাদের পুটিমাড়ি গ্রামের যে কাজটা করছি এই যে গ্রাম সম্পর্কে লিখলাম কতজন লোক বাস করে দিন রাতে কত দূরে আছে এইগুলো তথ্য কোথা থেকে পাচ্ছি তাহলে এই তথ্যগুলো বিভিন্ন তাহলে এগুলো হচ্ছে সেকেন্ডারি ডেটা যেগুলো পাবলিশ হয় সেগুলোকে বলা হয় সেকেন্ডারি ডেটা তাহলে সেকেন্ডারি তথ্যগুলো আমরা বিভিন্ন অফিস ও বই থেকে নিয়েছি অথবা হচ্ছে তোমরা তোমাদের গ্রামের যে অঞ্চল আছে সেই অঞ্চল অফিস থেকে নিয়েছো এই কথা উল্লেখ করবে এছাড়া আমরা এই গ্রাম সম্পর্কে কি আমার নিজের অবজারভেশন তোমাদের নিজের অবজারভেশন তোমাদের অবজারভেশন তারপর হচ্ছে ইন্টারভিউ মানে গ্রামের লোকের কাছে তোমরা জিজ্ঞাসা করেছো যে এখানে কি ধরনের জিনিস আছে বা ভবি আর পূর্বে কি ছিল এই জায়গাতে কেমন করে রাস্তাঘাট হলো এই জায়গাকে ট্যুরিজম করতে গেলে আরও কী কী করা যেতে পারে মানুষ যদি ঘুরতে আসে তাহলে কী কী করতে পারে সেইগুলো নিয়ে তুমি লিখবে এগুলো আমরা অবজারভেশন ও ইন্টারভিউ নিয়ে সমস্ত তথ্য যোগাযোগ করে কালেকশন করে আমরা পুরো কাজটা করেছি এটা হচ্ছে তথ্য সূত্র এরপর হচ্ছে বিশ্লেষণ তিনের বি তিন নম্বরেই চলছে কিন্তু তিনের বিশ্লেষণ বা পদ্ধতি আচ্ছা না সরি তিনের এ হলো তিনের বি হচ্ছে বিশ্লেষণ পদ্ধতি মেথড তাহলে পুরো কাজটা আমরা কীভাবে করবো বিভিন্ন তথ্য সংগ্রহ করে বিভিন্ন তথ্য সংগ্রহ করবো সেগুলোকে টেবিল চার স্ট্যাটিস্টিক্স মানে রাশি বিজ্ঞান ম্যাপ ডায়াগ্রাম এর সাহায্যে সম্পূর্ণ কাজটি পুরো কাজটি আমরা সাজিয়ে উপস্থাপন করেছি এইভাবে তোমরা মেথডটা লিখবে হয়ে গেল এরপরে চার নম্বর পয়েন্ট ডিসকাশন আলোচনা তাহলে তুমি হচ্ছে ভূমিকা লিখে ফেলেছ তুমি অবজেক্টিভ লিখে ফেলেছ মেথড লিখে ফেলেছ এবার আলোচনা এবার পুরো কাজটায় ট্যুরিজম যে তোমার সম্ভাবনা আছে সেগুলো সম্বন্ধে তোমার এবার লিখতে হবে ডিটেলস তুমি প্যারাগ্রাফ করে লিখতে পারো পয়েন্ট করে লিখতে পারো যে পর্যটনের সম্ভাবনা তাহলে এক নম্বর সম্ভাবনা কি আছে চারের এক মনে করো তোমার গ্রামে বড় একটা জলাভূমি আছে জলাভূমি কেন্দ্রিক ট্যুরিজম গ্রামে একটা জলাভূমি আছে বড়। তুমি লিখলে একটি বিশালাকার জলাভূমি আমাদের গ্রামের উত্তর পূর্বে বা দক্ষিণ পশ্চিমে রয়েছে সেই জলাভূমিতে প্রচুর মাছ চাষ করা হয় সেখানে নৌকা বিহার করার ব্যবস্থা রয়েছে মানুষ চাইলে সেখানে বোটিং করতে পারে ফিশিং করতে পারে মাছ ধরতে পারে সারা সারাদিন সুন্দরভাবে এখানে এসে কাটাতে পারে পিকনিক করতে পারে এবং পুরো গ্রামকে ঘুরে দেখতে পারে তাহলে জলাভূমি কেন্দ্রিক একটা তুমি আলোচনা করলে এরকম হয়ে গেল দুই নম্বর হতে পারে তোমার গ্রামে সুন্দর সবজি চাষ হয় কৃষি ভূমি আছে কৃষি জমি কেন্দ্রিক পর্যটন এবার কৃষি জমি তোমার গ্রামে পুরো পুরো গ্রামটাই হচ্ছে বিভিন্ন প্রকার কি কি শাক সবজি ফলমূল আহ ধান পাট কি কি হয় সব ধরনের লিখবে তুমি যে এখানে তামাক চাষ হয় এখানে আলু চাষ হয় এখানে ভুট্টা চাষ হয় এখানে ধান চাষ হয় সমস্ত ফসল সুন্দরভাবে চাষ হয় সারা বছর ধরে সারা সমস্ত জমি সুন্দর হলুদ হয়ে থাকে কিংবা সবুজ হয়ে থাকে কিংবা তোমার সুন্দরভাবে কৃষকরা চাষ করে সেই চাষের ফসল দেখা এবং সেই চাষের ফসল সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা এবং সেই গ্রামে তোমরা আপনার মানে মানুষ চাইলে সেই কৃষি জমির মধ্যে ছোট টেন্ট করে কিংবা ছোট ঘর করে সারাদিন সেখানে থাকতে পারে রাতের বেলাও সেখানে টেন্ট খাটিয়ে থাকতে পারে সন্ধ্যাবেলা গ্রামে তোমার বিশেষ গানের ব্যবস্থা রয়েছে এইভাবে একটু বানিয়ে জমি সম্পর্কিত পর্যটন লিখলে তারপর চারের তিন তাহলে জলাভূমি কৃষিভূমি হয়ে গেল যদি বনভূমি থাকে কারো গ্রামে ফরেস্ট এরিয়া যদি কারো থাকে তাহলে সেটা সম্বন্ধে লিখবে যে গ্রামের কোন দিকে ফরেস্ট রয়েছে সেই ফরেস্টের গাছ কেমন আছে সেখানে কেউ কীভাবে থাকা যেতে পারে সেই সম্বন্ধে লিখলে তারপর চার পয়েন্ট পাঁচ কোনো মন্দির আছে কি তোমাদের গ্রামে মন্দির কিংবা মসজিদ আছে তাহলে মন্দির মসজিদ থাকলে সেটা সম্বন্ধে লিখবে গ্রামের দক্ষিণ প্রান্তে একটি সুন্দর মন্দির রয়েছে প্রাচীন একটি মন্দির অথবা একটা মসজিদ রয়েছে সেখানে মানুষ এসে দর্শন করতে পারে সেখানে মানুষ তার ঘুরে মানে ঘুরা ঘুরতে পারে সেখানে এসে তাদের মন আনন্দপূর্ণ হবে ভালো লাগবে এরকম করে লিখলে এছাড়াও যদি আরও অন্যান্য কিছু তোমাদের গ্রামের মধ্যে কোনো কিছু থাকে বিশেষ কোনো স্থাপত্য ভাস্কর্য কিংবা কোনো বিশেষ বিষয় যদি থাকে সেটা লিখবে গ্রামের মানুষজনকে নিয়ে লিখবে এখানকার মানুষ কতটা আতিথ্যতাপূর্ণ এখানকার মানুষ কতটা সহজ সরল সেই সম্বন্ধে লিখবে ওনার সারাদিন মানে গ্রামের পুরো পরিবেশটা কেমন কোন দিকে গ্রামটার সূর্য যখন ওঠে বা বিকেলে সূর্যাস্ত যায় মোট কথা পুরো গ্রামটার সৌন্দর্য একটা তুমি তুলে ধরবে তাহলে এইভাবে সম্ভাবনা লিখলে এরপরে পাঁচ চারের এরপরে হচ্ছে সমস্যা কি কি সমস্যা আছে তোমার ট্যুরিজমের ক্ষেত্রে গ্রামের ট্যুরিজমের ক্ষেত্রে কি কি সমস্যা হতে পারে তাহলে এক নম্বর সমস্যা তোমার যেটা হতে পারে যে যোগাযোগ ব্যবস্থার অভাব ভালো যোগাযোগ ব্যবস্থা নেই সবসময় গাড়ি পাওয়া যায় না টোটো ঠিকঠাক পাওয়া যায় না মূল শহর থেকে অনেকটাই ভেতরে এরকম করে তুমি যোগাযোগ ব্যবস্থার সমস্যা সম্বন্ধে লিখলে খাবারের জলের সমস্যা যদি থাকে তোমাদের গ্রামে কি খাবারের জলের কি সমস্যা রয়েছে সেটা সম্বন্ধে লিখলে দোকানপাটের অভাব যদি থাকে সেটা লিখবে দোকানপাট বেশি খুব বিশেষ খুব একটা নেই খাবারের সেই জন্য একটা অভাব রয়েছে সেটা সম্বন্ধে লিখবে নিরাপত্তার অভাব সিকিউরিটি সেটা সম্বন্ধে লিখবে যদি নিরাপত্তার অভাব থাকে লোকজন অত্যাচার করে ওখানে গিয়ে ঘুরতে গেলে সেই সম্পর্কে লিখবে এরকম আরও অন্যান্য যে সমস্যাগুলো রয়েছে সেগুলো সুন্দর করে বর্ণনা করবে তাহলে তোমার ট্যুরিজমের সম্ভাবনা সমস্যা হয়ে গেল এরপর নেক্সট পয়েন্ট আমরা চলে যাই উপসংহার এবার সবার শেষে তুমি বলবে যে গ্রামে এই সম্ভব সমস্যা রয়েছে এই সম্ভাবনা রয়েছে এটাকে যদি আমরা সমাধান করতে পারি তাহলে ভবিষ্যতে আমাদের গ্রামের ট্যুরিজমকে অনেক সুন্দরভাবে নিয়ে যেতে পারবো এবং সরকারি সহযোগিতা ও সব লোকের সহযোগিতা যদি থাকে তাহলে সুন্দরভাবে আমাদের গ্রামের ট্যুরিজমকে প্রমোট করতে পারবো তাহলে এইভাবে তোমরা তোমাদের গ্রাম নিয়ে ট্যুরিজম লিখতে পারো অথবা তোমার লোকাল কোনো বিশেষ বিষয় নিয়ে তুমি লিখতে পারো তা শেষে হচ্ছে কি তথ্য রেফারেন্স উৎস তথ্যের উৎস কাজটা করলে বই কোনো মেগাজিন কিংবা অনলাইনে কিছু সাহায্য নিয়েছ সেই তার ডিটেলস তোমার লিখতে হবে যে অমুক ব্যক্তির থেকে জার্নালের নাম এই বইয়ের নাম এই এত সালের বই থেকে আমরা নিয়েছি এরকম দু তিনটা তোমরা সূত্র দিতে হবে তারপরে নিউজ পেপার থেকে নিতে পারো তো নিউজ পেপার লিখবে অনলাইন থেকে নিলে অনলাইন লিখবে আর কোনো বই থেকে নিলে বই সম্বন্ধে লিখবে কোন বই থেকে নিয়েছ কোন জার্নাল থেকে নিলে জার্নাল সম্পর্কে লিখবে কোন জার্নাল থেকে নিয়েছ তাহলে এই হচ্ছে তোমার একটা গ্রামের ওপরে কীভাবে ট্যুরিজম লিখতে হবে সেটা আমি বলে দিলাম এরপরে যদি এমনি একটু সাধারণভাবে বলে দিই এবার কারো বিশেষ কোনো স্থান নিয়ে লিখছে মনে করো কেউ কামতেশ্বরের গড় নিয়ে লিখছে অথবা হচ্ছে রাজপাট নিয়ে লিখছে তো প্রত্যেকে কিন্তু তোমার নিজের যে গ্রামে যা আছে সেটা সমাধি লিখবে যার যেখানে বাড়ি সেই গ্রাম সম্পর্কে সেই গ্রামে যা আছে সেখানে সেটাই লিখবে তোমার দিন হাঁটার মধ্যেই লিখবে আর কি আর যদি কারো বাড়ি কোচবিহার হয় তাহলে কোচবিহার সম্বন্ধে লিখবে যার যেখানে বাড়ি সে সেখানকার পর্যটন নিয়েই লিখবে নিয়ে রেল লাইন আছে তোমার পাশে সুন্দর কিংবা কোনো স্টেশন আছে পুরোনো স্টেশন সেটা নিয়েও লিখতে পারো বিশাল এলাকার জলাভূমি আছে সেটা নিয়েও লিখতে পারো নদীর কোনো ছড়া আছে বিল আছে সেটা নিয়েও লিখতে পারো ফরেস্ট আছে সেটা নিয়েও লিখতে পারো তোমার স্থানীয় অঞ্চলের কোনো বিশেষ আকর্ষিত জিনিস কিংবা কোথাও মেলা হয় নদীর পারে সেই মেলা নিয়েও লিখতে পারো কিংবা কোনো পূজা হয় বিশাল বড় সেটা নিয়েও লিখতে পারো কোনো অনুষ্ঠান হয় বড়ো যেখানে লোক সমাগম ঘটে সেটা নিয়েও লিখতে পারো সেগুলো ওই একই রকমভাবে তোমার ভূমিকা উদ্দেশ্য পদ্ধতি সমস্যা সম্ভাবনা এবং উপসংহার এইভাবে পুরো কাজটি তোমরা কমপ্লিট করবে ঠিক আছে কারো কোনো প্রশ্ন থাকলে তোমরা ওই ভিডিওর ওখানে আপলোড করবে আমি উত্তর দিয়ে দেবো এরপরে নেক্সট আরও দু একটা ভিডিও দিব কীভাবে ইন্টারভিউ দিতে হবে ওকে থ্যাংক ইউ সবাই ভালো থেকো